বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে সভার অনুমতি দিয়েছিল আদালত। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সভার অনুমতি দিল আদালত। একদিকে যখন শনিবার অধিকারী গড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, অন্যদিকে তখন অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূলকে আক্রমণ করবেন শুভেন্দু। শুক্রবার এই সংক্রান্ত মামলায় অনুমতি দেয় আদালত। ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ, শব্দবিধি মেনে করতে হবে সভা, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। মামলাকারীর আইনজীবী আদালতে জানিয়েছেন, পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই সভার অনুমতি দিয়েছে। সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব। সেই মামলাতেই এই নির্দেশ দিলেন বিচারপতি। অন্যদিকে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির কিছু দূরেই সভা করবেন অভিষেক। এই সভা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আদালত সেক্ষেত্রেও শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছে। অমৃতা সেনের রিপোর্ট, আজ তক বাংলা।